তোমার টাকা, দেখো কথার যেন নড়চড় না হয়। কি বলছেন গোবিন্দবাবু, ও বাড়িতে আমার কথাই শেষ কথা। সে তো বুঝলাম, কিন্তু তোমার মেয়ে, সে বেঁকে বসবে না তো? আরে না না, আমি যা বলবো ও শুনতে বাধ্য, আপনি একদম চিন্তা করবেন না। ছোটটাকে আগে পার করে নি, তারপর আপনার সাথে। আর বলতে হবে না, এই বয়সে বিয়ে করছি শুনলে সবাই হয়তো, তাছাড়া আমারও একটু লজ্জা লজ্জাও করে। ও মা, লজ্জার কি আছে, শাস্ত্রে তো পুরুষ মানুষের বিয়েতে কোনো বারণ নেই। তাহলে একা পুরুষ মানুষের বুকে ফাঁকা ঘর জগদ্দল পাথরের মতো চেপে ধরে। ঠিক বলেছ, ফাঁকা ঘর, চারিদিকে শুধু নেই নেই আর নেই, দুটো ফুটিয়ে দেওয়ার কেউ নেই, ঘরে টিকটিকির ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। আর সেই তো ভাবুন, রান্নাঘর থেকে হাত আখুন্তির সঙ্গে চুরির ঝিমঝিম শব্দ, দুটো আলতা পড়া পায়ে নূপুর বাজবে ঝুমঝুম, ঘর জুড়ে চন্দনের গন্ধ, ধূপের গন্ধ, শিশু কণ্ঠে আধো আধো কথা, তবে না ঘর। ঠিকই বলেছ, উত্তরাধিকারী যদি না থাকে তাহলে আমার পরে আমার এত টাকা কার ভোগে লাগবে? আসলে সেই কথা ভেবেই আমি তোমার মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছি। সেই তো, আমার মেয়ের ভাগ্যি যে আপনি তাকে দয়া করছেন। বেশ, তাহলে ওই কথাই রইল, তুমি এখন এসো। আচ্ছা। প্রণাম। এই তো চা। তুই জানিস না দিদি, আমার চা না খেলে ঘুম ভাঙে না। জানি তো, আসলে কাল রাতে অনেক বাসন পড়েছিল তো, তাই মাঝতে মাঝতে দেরি হয়ে গেছে। দিদি, তোর এই প্রতিদিনের নানা অজুহাত শুনতে শুনতে কান পচে গেল। কাল রাতে যে হেনা ভেজাতে বলেছিলাম ভিজিয়েছিলি? হ্যাঁ। বেশ, রেডি কর, আমি জলখাবার খেয়েই হেনা করব। যা। টাকায় আমার মেয়ের বিয়েটা জমিয়ে হয়ে যাবে, তারপর বড় মেয়েকে নিখরচায় দোজবরে বরের হাতে তুলে দিতে পারলে যৌতুক হিসেবে আরো কিছু টাকা। বলি, এত টাকা কোথায় পেলে? সে জেনে তোমার কি হবে, মেয়েগুলোর বিয়ে দিতে হবে, সে চিন্তা তোমার আছে? আর তোমার বড় মেয়ে তো গুণে লক্ষ্মী আর রূপে সরস্বতী, তাকে বিদায় করতে যে কত গচ্ছা যাবে কে জানে। হতে পারে আমার বড় মেয়ের তেমন রূপ নেই, কিন্তু গুণে সে সত্যি লক্ষ্মী। শোনো, আগে রূপ বিচারি, তারপর গুণ বিচারি, পাত্রপক্ষ তার রূপ দেখেই কাড়ি কাড়ি টাকা পঞ্চে বসবে। সেরকম পাত্রের হাতে আমার মেয়েকে দেব কেন? কোন রাজপুত্র রথ হাঁকিয়ে তোমার বড় মেয়েকে নিতে আসবে শুনি? সে ওর কপালে থাকলে হবে? কপাল? ওই তো কপালের ছিঁড়ি, জম্মাবার পরই মাটাকে খেলো, তাতে ওর দোষ কি? শোনো, তোমার দোষ গুণ বিচার করার সময় অনেক আছে, বাপ বেটিতে তাই কর, আমি চাই সংসারের দাঁতন সামলাই। সংসারের গাঁথন সে তো আমার মেয়েই সামলায়, তুমি তো তার উপর শুধু ছড়ি ঘোরাও। লাগছে না তো রে? না, তাই বিকেলে তোকে দেখতে আসবে, ভালো করে সাজ। কোন শাড়িটা পরবো? কতবার পুজোয় যে গাঞ্জিভরমটা দিয়েছিলাম সেটা, আর ম্যাচিং করে ব্লাউজ সাজানোর লোককে বলে দিয়েছো তো? হ্যাঁ, উপরেই চলে আসবে, মাথায় ফুলের মালাও দিতে বলেছি। মা, ছেলে কেমন? শুনছি খুব স্মার্ট, প্রচুর টাকা, কলকাতায় বড় বাড়ি, একমাত্র ছেলে, সংসারে আর কেউ নেই। বাহ, হ্যাঁ, একদম নির্ঝঞ্ঝাট, জমিয়ে সংসার করবি, কেউ থাকবে না ছড়ি ঘোরানো। এখনো শাড়ি ইস্ত্রি হয়নি, কখন খাবার গুলো বানাবি শুনি? খাবার বানানো তো হয়ে গেছে, শুধু ভেজিটেবল চপ গুলো ভাজবো। সে ওরা আসলে ভাজিস, আর ওদের রাতে থাকার ঘর গোছানো হয়ে গেছে তো? না না, মানে এখনো হয়নি, শাড়ি ইস্ত্রি করেই সেটা করবে। মা,
ওরা কি রাতে থাকবে? হ্যাঁ মা, বিকেলে আসলে তো আর ফিরতে পারবে না, তা ভালো। এ কি শুনছি, আজ নাকি আমার মেয়েকে দেখতে আসছে? তোমার মেয়েকে নয়, আমার মেয়েকে। এ তুমি কি করছো জবা? ঘরে বড় মেয়ে আইবুড়ো থাকতে ছোট মেয়ের বিয়ে দিতে চাইছো? যা চাইছি তোমার বাপ বেটির ভালোর জন্যই চাইছি। সেটা কিরকম? ঘরে যদি মাম্পির মতো সুন্দরী মেয়ে থাকে তাহলে তোমার ওই মেয়েকে কেউ পছন্দ করবে ভেবেছো? উল্টে ভালো পাত্র এসে ফিরে যাবে, তাই মাম্পিকে আগে বিয়ে দিয়ে দেবো, তারপর তোমার বড় মেয়েকে পার করবো। যাও যাও, বেলা ফ্যাচ ফ্যাচ করো না তো, তোমার ঘরে কিছুই ঢুক। এটা অবশ্য ঠিকই বলেছ, আমার ভাবনায় ভুল ছিল। তোমাদের অপেক্ষা করতে হলো, আসলে মেয়ে তো, তাই সাজতে গুছতে দেরি হয়ে গেল। না না, তাতে কি, মেয়েরা সাজলেই সুন্দর। বাহ, আপনি তো খুব সুন্দর কথা বলেন। ব্যবসাতে ওই কথাই সব, ব্যবসা করতে করতেই শিখেছি। আরে এখন এত সব কি দরকার ছিল? খাও বাবা খাও, খেলে আমার মেয়ের বানানো সার্থক হবে। বাহ, খুব সুন্দর হয়েছে। আহা গোবিন্দ, তুমি চটছো কেন? চটব না, 2 লাখ টাকা নিয়ে আমাকে ধোঁকা দিচ্ছ? আমি তোমায় কোথায় ধোঁকা দিলাম? দিলে না, আমার কাছ থেকে টাকা নিলে আমার সাথে মেয়ের বিয়ে দেবে বলে। এখন পাত্র এনে মেয়ে দেখাচ্ছ? তো ছোট মেয়ের জন্য। বাজে কথা বলো না, 2 জন ছেলে এসেছে আজ, আমি খবর পেয়েছি। আরে তুমি ভুল বুঝেছো, ছেলের কেউ নেই, তাই তার আন্ডারে কাজ করে তাকে নিয়ে এসেছে। দেখো আমাকে ঠকালে কিন্তু তুমি বিপদে পড়বে, পড়ায় গন্ডায় আমি আমার টাকা আদায় করব। আরে না না, ছোট মেয়ের বিয়েটা একবার দিতে দাও না, তারপর আমার খেলা দেখো। আপনি সত্যি বড় মজার। মজার? না, শুধু মজার নন, সুন্দরও। সুন্দর? হাসছেন কেন, অদ্ভুত তো। মা, তুমি কেন চলে গেলে আমাকে ফেলে? আমি যে আর পারছি না মা, বাবাকে কিছু বলতে পারি না, তার বয়স হয়েছে, শুনলে কষ্ট পাবে, আমায় ক্ষমা করো মা, আর পারলাম না, চলে। কোথাও যাচ্ছেন? এত রাতে? দিনের বেলা তো আর পালাতে পারবো না। পালাচ্ছেন কেন? সে আর নাই বা শুনলেন? ঠিকই, শুনে কি লাভ, তবে ময়দান ছেড়ে পালালে লোকে আপনার গায়ে থুতু দেবে। তাহলে কি দোজ পড়ে ওই অশিক্ষিত সুদখোর বুড়োটাকে বিয়ে করে জীবনটা আগুনে পুড়িয়ে দেব? তা কেন, প্রতিবাদ করবেন? আমার প্রতিবাদ কেউ শুনবে না। পালালে লোকে ভীতু বলে, আর আপনি পালালে কলঙ্ক রুটবে আপনার নামে, আপনার বাবাকে হেনস্থা করা হবে। তাহলে আমি কি করব? একটা কথা বলবো? বলুন। আপনাকে আমার বড় ভালো লেগেছে, যদি আপনি চান আমি আপনাকে বিয়ে করতে পারি। কিন্তু মা যে। ভাববেন না, আমি সব শুনেছি, ও দায়িত্ব আমার। এখন আমাকে একটু জল দিন তো, খুব জল তেষ্টা পেয়েছে। দি। এবার শান্তিতে ঘুমিয়ে পড়ো, যাই। হ্যাঁ, এই যে 2 লাখের চেক, তাহলে ওই কথাই রইল। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি যখন বলেছো তাই হবে, আগামী মাসে একই লগ্নে আমি আমার 2 মেয়ের বিয়ে দেব। এসো মা, এসো বাবা। তুই এখানে কি করছিস? মাম্পি কোথায়? ডাকছি। ভোলা, মাম্পিকে ডেকে দাও।
বৌদি, নির্মলদা কই? বৌদি? হ্যাঁ, স্যারের বউকে বৌদি বলেই ডাকি, কারণ উনি আমাকে ম্যাডাম বলতে বারণ করেছেন। মানে তোমার স্যার নির্মল? হ্যাঁ, আমি তো ওনার ম্যানেজার। মা এসেছো, চলো তোমাকে ঘরে নিয়ে যাই। মা রে, আমি যে কি খুশি হয়েছি। আমিও খুব সুখী। আর মামপি? চিন্তা করো না বাবা, ওরাও সুখী। আর তোমার জামাই ভাইয়ের মতো দেখে নির্মলকে। কি হলো মামপি, কি ভুল করলাম, কি করে এমন ভুল করলাম? লোভে পড়ে আনন্দর বাইরে ঝাঁ চকচকে ব্যাপারটা তোমাকে আমাকে ভাবতে বাধ্য করেছিল ওই পাত্র, ধনী। তবে ভেবো না, আনন্দকে পেয়ে আমি সুখী। ও ধনী নয়, কিন্তু ভালো মানুষ, মজার মানুষ। আর ও আমাকে খুব আনন্দে রেখেছে। আমি ভালো আছি মা, ভালো আছি।